إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله واطلبوا من الله عز وجل أن يعيذكم من شرور أنفسكم سمعت مسلمين الكرام প্রতি খুতবাতে আমরা কিছু শব্দ শুনি, সেটা হচ্ছে আমরা আল্লাহর কাছে শুরুরে আনফুসিনা আশ্রয় চাই, আল্লাহ আমাদের অন্তরে যে সমস্ত খারাপি আছে তা থেকে বাঁচার জন্য। অন্তরের খারাপি, অন্তর নিশ্চয়ই আমাদেরকে খারাপ পথের দিকে নিয়ে যায়। আল্লাহ তালা বলে দিয়েছেন, ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু, অন্তর বিভিন্ন দিকে নিয়ে যায়, অন্তরের কারণে নিজের কামাইয়ের কারণে মানুষ নিজে ক্ষতিগ্রস্ত হয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম্মা আসাবাতকুম মুসিবাতুন ক্বাদ আসাবতুম মিসলাইহা কুলতুম আন্না হাযা কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদীর। সূরা আলে ইমরানের 165 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের যে বিপদ হয়েছে এই বিপদ কাফেরদের ডবল হয়েছে। তোমরা বলছো যে কোথা থেকে এই বিপদ আসলো, বলুন হে নবী আপনি বলে দিন, এই বিপদ তোমাদের নিজেদের হাতের কামাই করা। নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু করতে সক্ষম, বিপদের যেমন ফেলতে তোমাদের সক্ষম, বিপদ থেকে উদ্ধার করতে তিনি সক্ষম। সূরা আশুরা 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, যে সমস্ত বিপদ তোমাদের হয় এই বিপদ তোমাদের হাতের কামাই করা, আর আল্লাহ তাআলা অনেক বিপদ থেকে তোমাদেরকে ক্ষমা করে দেন, সেগুলো তোমাকে পাকড়াও করেন না। শেখ হোসেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমরা যেরকম হবে তোমাদের উপরস্থ প্রশাসনও সেরকমই হবে। কামা তাকুনু ওয়াল্লাহ আলাইকুম, তিনি বলেন যে এটা একটু বর্ণিত আছে কারণ এর সনদ দুর্বল হিসেবে, কিন্তু এই কথাটা সত্য বাস্তব। আমাদের শেখ মোহাম্মদ সালেহ আল তাইমি নিজের দলিল হিসেবে উল্লেখ করেন যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাযালিকা নুয়াল্লি বাদা যালিমিনা বাদান বিমা কানু ইয়াকসিবুন, তারা যে সমস্ত হাতে কামাই করে এই কারণে জালেমদেরকে একে অপরের উপর আমি দায়িত্ব দিয়ে থাকি, এক জালেমকে আরেক জালেম দিয়ে আল্লাহ তার নিয়ন্ত করে থাকে। আমরা যেমন জালেম, আমরা জুলুম করে যাচ্ছি নিরন্তর নিজের উপরে, পরিবারের উপরে, সমাজের উপরে, ঠিক আমাদের উপরে সেরকম আমাদের প্রশাসকরা সেরকম আসছেন, কারণ আমরা নিজেরা আসলে ভালো মানুষ হতে পারিনি। আমরা যদি ভালো হতাম তাহলে দুনিয়ার সবকিছু সঠিক পথে পরিচালিত হতো, কিন্তু আমরা নিজেরা ভালো হতে পারিনি। যারা ভালো ছিল তাদের জন্য আল্লাহ তাআলা সেরকম প্রশাসক দিয়েছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, সেরকম যারা ভালো ছিল তাদের জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন দুনিয়াকে, দুনিয়ার সব জায়গা তাদের জয় জয়কার ছিল। আজ মুসলিমদের বিভিন্ন জায়গাতে শুধু হাহাকার শোনা যায়, শুধু কষ্ট শোনা যায়, আহাজারি শোনা যায়। যেই মানুষরা, যেই নিপতিরা আগে মুসলিমদের নাম শুনে ভয় পেত, তারা এখন আর আমাদের ভয় পায় না, আমাদের সম্পর্কে তারা কিছুই মনে করে না। এর কিছু তো কারণ তো আছে, আজকে আমি সে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, মুসলিমদের অধঃপতনের কারণ কি আর তা থেকে উত্তরের উপায় কি, দুটি জিনিস নিয়ে আজকে আমি আলোচনা করতে চাই। মুসলিম মাত্রই আজ হাহাকারে ভোগে, তাদের মধ্যে একটা সবসময় একটা পেরেশানি কাজ করে যে আমাদের অবস্থা কেন, আমাদের তো কোনো কমতি নেই, কম নাই, অনেক মানুষ আমরা আছি, কিন্তু আমরা তো কোনো ভালো কোনো জায়গায় পৌঁছতে পারি না। বিশ্বের যত গণ্ডগোল দেখবেন মুসলিম দেশগুলোর মধ্যে লেগে আছে,
অন্যরা শান্তির সাথে বসবাস করে যাচ্ছে বাহ্যিক দৃষ্টিতে, যদিও অভ্যন্তরীণভাবে কেউ শান্তিতে নেই, কারণ আল্লাহর সাথে সম্পৃক্ত না হলে কোনোদিন শান্তি আসতে পারে না। বাহ্যিক দৃষ্টিতে তারা হয়তো অনেক ভালো দেখাচ্ছে নিজেদেরকে, কিন্তু তারা সবসময় আমাদের মধ্যে গণ্ডগোল লাগিয়ে রাখে। এই জন্য মুসলিমরা আগে জানতে হবে তাদের সমস্যাটা কোথায়, কি জন্য আজ মুসলিমদের এত অধঃপতন হচ্ছে, কেন মুসলিমদের মধ্যে সমস্যা রাখছে, দুর্বলতা কোথায় তাদের। মূলত যে কোনো জিনিস দুর্বলতা জানা অত্যন্ত জরুরি। আপনার যদি গাড়ি নষ্ট হয়ে যায়, আপনি যদি কোনো গাড়ির কোন জায়গায় নষ্ট হয়েছে বুঝতে না পারেন, গাড়ির কি নষ্ট হলে বুঝতে না পারেন, উপরে যতই তেল আর পানি ডালেন কিন্তু কাজ হবে না। আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে কোথায় নষ্টটা হয়েছে, পচন কোথায় ধরেছে, কোথায় নষ্ট হচ্ছে, কোথায় ঠিক মতো তেল যাচ্ছে না, এটা আপনাকে জানতেই হবে। নিজে জানতে না পারলে একজন মেকানিকের কাছে নিতে হবে, মেকানিক বলবে যে এই জায়গায় সমস্যা হচ্ছে, এটা এখানে ঠিক করতে হবে, সে অনুসারে আপনাকে ঠিক যেতে হবে। এরপরে সেটা বাস্তবায়নের জন্য মেকানিক যা বলবে তা শোনার মতো আপনার মন থাকতে হবে। তিনটা জিনিস লাগবে, দোষ ত্রুটি খুঁজে বের করা, দোষ ত্রুটি সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিকে খোঁজা, তারপরে ন্যাক নিয়ত থাকতে হবে। ন্যাক নিয়ত থাকতে হবে আমি নিজেকে শোধরাবো, আমি নিজেকে সঠিক করে হবে, ন্যাক নিয়ত থাকতে হবে। এই তিনটি জিনিস খুবই জরুরি আজ মুসলিম বিশ্বের মুসলিমদের জন্য। মুসলিমরা আজ বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছে, কষ্টে আছে, এক এক দিনের কষ্ট তাদের বিভিন্ন পত্রিকায় আসে, বিভিন্ন বিভিন্ন যোগাযোগ মাধ্যমে আসে, সামাজিক মাধ্যমে আসে। এগুলি কোনো মানুষ অনেক সময় তারা আপসেট হয়ে যায় যে কি করবো এদের এই বিপদের সামনে। তাহলে আমাদেরকে জানতে হবে আমাদের সমস্যাটা আসলে কোথায় এবং কিভাবে তা উত্তরণ করতে হবে, তাও জানতে হবে, ন্যাক নিয়তে এগিয়ে যেতে হবে, ন্যাক নিয়ত নিয়ে যে এটা থেকে আমরা বের হতে হবে। যে কারণে আজ মুসলিমদের বড় সমস্যা, তা একটি বড় কারণ, যে কারণের সাথে আর কোনো কারণ তুলনাই চলে না, এটা বড় কারণ হচ্ছে আল্লাহ সম্পর্কে না জানা এবং তার দিন সম্পর্কে না জানা। বিশ্বের মুসলিমরা সংখ্যায় অনেক বেশি, তাদের ভোটার লিস্টে অনেক লম্বা লাভ, অথবা তাদের জাতীয় পরিচয়পত্রে মুসলিম হিসেবে অনেকে লিখে রাখছে, কিন্তু তারা কি আল্লাহর দিনকে জেনেছে, আল্লাহ সম্পর্কে তাদের জেনেছে? এমন অনেক গোষ্ঠী আপনি পাবেন আমাদের দেশে, পাক ভারত উপমহাদেশে সবচেয়ে বেশি, বাইরে কেউ এটা বিশ্বাস করে না। তাদেরকে আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করলে বলতে সব জায়গায়, অথচ এই আকিদে বিশ্বাস কাফেররা ছিল না, আরো আরবের কাফেররা কোনো প্রশ্ন করতো না, আরবের কাফেররা আল্লাহ তাআলাকে আরশের উপর বিশ্বাস করতেন। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন হোসাইনকে, ইমরান ইবনে হোসাইনের পিতা হোসাইনকে, কাম তাবু, হোসাইন তুমি কয়জনের ইবাদত করো, বলে যে আমি ছয়জনের ইবাদত করি। ছয়জনের কয়জন উপরে, একজন উপরে আসমানের উপরে সবকিছু উপরে, আরেকজন আর পাঁচজন মাটিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন তো যখন বিপদ হয় তুমি কার কাছে ধর্ণা দাও, বলে যিনি আরশের উপরে উপরের দিকে আসেন তার, বলে তাহলে ভালো অবস্থাতেও তার কাছে তার ইবাদত করা উচিত। তারপর তিনি ইসলাম গ্রহণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে আমি তোমাকে দুটি দোয়া শিক্ষা দেবো, এর মধ্যে একটি হচ্ছে আল্লাহুম্মা আয়িদনি মিন শাররি নাফসি, আমার আল্লাহ আমাকে আপনি বাঁচিয়ে দিন, আমার নিজের আত্মার কুমন্ত্রণা থেকে আমাকে বাঁচিয়ে দিন। এটা হচ্ছে একজন মুশরিক কাফের পর্যন্ত আল্লাহ তাআলাকে তিনি সবকিছুর উপরে বিশ্বাস করেন, কিন্তু আজ আল্লাহ সম্পর্কে না জানার কারণে এই প্রথম ধাক্কাতেই আমি কিন্তু ইমান হারা হয়ে বসে রয়েছি, অথচ ইমানের দাবি করতেছি। বড় বড় তাজিয়া মিছিল বের করতে পারলে মনে হয় বিরাট কিছু করে ফেলছি, বড় বড় মিছিল, বড় বড় কিছু একটা করলে, হানাহানি মারামারি করতে পারলে, লোক দেখাতে পারলে, বড় বড় ব্যানার দিয়ে বের হতে পারলে বড় কিছু মনে হচ্ছে আমার কাছে। কেন? আসলে আমি দিন শিখতে পারিনি, আমি দিন আবেগ দিয়ে শিখেছি, দিন তো কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হবে। অনেক মানুষ আছে তাওহীদ সম্পর্কে তাদের জ্ঞান নেই, অনেক মানুষ আখিরাত সম্পর্কে তাদের সঠিক জ্ঞান নেই, আখিরাত সম্পর্কে বিশ্বাসে তাদের কাছে দল বড় বিশ্বাস, অনেক মানুষ আছে দুনিয়ার বাস্তবতা তাদের কাছে অনেক বড় আকার দেখা দেয়, এই জন্য দুনিয়ার জন্য দুনিয়া সবকিছু করে, তারা দুনিয়ার জন্য সবকিছু করতে রাজি হয়, কিন্তু আখিরাত তাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা তাদের কাছে ধরা দেয় না, কারণ তারা জানে না আল্লাহ দিন সম্পর্কে তার অজ্ঞতা রয়েছে, আল্লাহ সম্পর্কে অজ্ঞতা রয়েছে, নবী সম্পর্কে অজ্ঞতা রয়েছে, যে তিনটি প্রশ্ন তাকে কবরে করা হবে এই তিনটি প্রশ্ন সম্পর্কে তার প্রচুর অজ্ঞতা রয়েছে। বর্তমান মুসলিম আপনি দেখেন শতকরা কত পার্সেন্ট দিন সম্পর্কে জানে, কত পার্সেন্ট দিন সম্পর্কে মানতে হবে মনে করে? এর একমাত্র কারণ হচ্ছে তারা আসলে আবেগ তাড়িত হয়ে চলতে চায়। তারা আগেও ছিল আবেগী, আগেও ছিল ভক্তিবাদী, ভক্তিবাদী বাংলার মানুষ ভক্তিবাদী, আগে ছিল ভক্তি কার জন্য করত, দুর্গার জন্য করত, ধীরে ধীরে এখন দরগার জন্য শুরু হয়ে গেছে, কিন্তু এরা আল্লাহর জন্য যেটা ইবাদত করতে হবে, ইবাদত শুধু ভক্তি দিয়ে হয় না,
এইজন্য সালভে সালিম বলতেন যে ব্যক্তি শুধু মহব্বত দিয়ে ভক্তি দিয়ে ইবাদত করে সে তো জিন্দিক, সে ইমানদার হতে পারে না, এবং যে ব্যক্তি শুধু আশাবাদী হয়ে ইবাদত করে সে তো মুরজিয়া, আর যে ব্যক্তি শুধু ভয় দিয়ে ইবাদত করে সে হচ্ছে খারেজি। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসা দিয়ে এবং আল্লাহকে আশাবাদী হয়ে এবং ভয়ের মধ্যে তিনটির মধ্যে একত্রে এক যে ব্যক্তি ইবাদত করবে সে হচ্ছে সত্যিকারের মোমেন, সে হচ্ছে সত্যিকারের মোমেন। বেশিরভাগ মানুষ এই দিন সম্পর্কে অজ্ঞ, আল্লাহ সম্পর্কে অজ্ঞ, এই জন্য তারা এই কারণেই তারা যে সমস্ত বিপদে পড়ে। আমি দুটি জিনিস উল্লেখ করবো যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। একটি হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত। দেখবেন অনেক কিছু সে করে, অনেক কিছু বলে, কিন্তু দুনিয়ার ভালোবাসা ত্যাগ করতে পারে না বলে হারাম ত্যাগ করতে পারে না, দুনিয়ার ভালোবাসা ত্যাগ করতে পারে না বলেই সে অন্যায় আচরণ থেকে ফিরে আসে না, দুনিয়ার ভালোবাসা ত্যাগ করতে পারে না বলেই তাকে যদি ভালো কিছু বলা হয় সেটাকে খারাপভাবে নেগেটিভলি নেয়। অনেক মানুষ আপনি বক্তব্য দেখবেন ভালো বক্তব্যকে তারা কারসাদ করে অন্যদিকে নিয়ে যাচ্ছে, কেন? তার জন্য অন্য কিছু পাওয়া দরকার, সে আল্লাহ মানুষের হেদায়তের চেয়ে তার দরকার বড় গদিটা, এজন্য ব্যস্ত হয়ে পড়ে সেটা পাওয়ার জন্য। আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার দিন জানার যে দরকার সেটার প্রতি তার কোনো আগ্রহ নেই, কারণ সে দুনিয়ার মহব্বতে পড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশকু আন তাতাদা আলাইকুম উমাম কামা তাতাদা আকালাতু আলা কাসআতিহা। এমন একটা সময় আসবে বিভিন্ন জাতি তোমাদের উপরে হুমড়ি খেয়ে পড়বে, কিভাবে? যেভাবে খাবার পাত্রের উপরে ক্ষুধার্তরা যেভাবে দৌড়ে এসে পড়ে, তেমনি বিভিন্ন জাতি তোমাদেরকে দখল করার জন্য এগিয়ে এসে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার পর তাকে বলা হলো, আবি কিল্লা তিন্নাহানু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, তখন কি আমরা খুব কম হব এই জন্য আমাদের উপর হুমড়ি খেয়ে পড়বে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতুম কাসীর, অনেক অনেক বেশি তোমরা, সংখ্যায় অনেক বেশি তোমরা, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাউসাইল, কিন্তু তোমরা হচ্ছে গুসা, খড়কুটু, বানে যে সমস্ত ভেসে আসে খড়কুটু সেগুলির মতো, বানে খড়কুটু ভেসের কি কি, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাহরণ দিলেন এটা আমাদের বুঝতে হবে, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানে ভেসে আসা খড়কুটু শুধু উদাহরণ দিলেন, কারণ তার কোনো উদ্দেশ্য লক্ষ্য ঠিক থাকে না, উদ্দেশ্য লক্ষ্য নির্ধারিত থাকে না, কারণ বাতাসে যেটা পানির উপর দিয়ে ভেসে আসছে এটা কোন দিকে যাচ্ছে তার হিসাব নাই, স্রোত যেদিকে যাচ্ছে এটা হচ্ছে দিকে যাচ্ছে, ঠিক বর্তমানে তা হয় বর্গাহীন করে চলে যাচ্ছে, মানুষ রওনা হচ্ছে একদিকে, আমিও রওনা হইলাম ওইদিকে, এটা কি দিনের কথা না শরীয়তের কথা চিন্তা করে না? আল্লাহ মান তার রসুল তা বলেছেন কিনা, আসলে কোরআন হাদিসে তা বলেছেন কিনা, আমি স্রোতে গা ভাসিয়ে দিলাম, এটা ইসলাম হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন, তোমরা স্রোতে গা ভাসিয়ে দিবে, কিছু মানুষ ডাকবে তার তবে না করলে না আরকি, যে ডাকে তার দিকেই তুমি সাড়া দিবে, কিন্তু যে ডাকছে কিসের দিকে ডাকছে তা তুমি কোনো চিন্তা করনি। রাসূলুল্লাহ তাই বলেছেন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর সেই সময় আল্লাহ তাআলা বলেন, জাহান্না ইলা ইনজান আল্লাহু মিন সুদুর আদুকুম মাহাবাতা মিনকুম, তোমাদের শত্রুদের অন্তরে তোমাদের যদি তোমাদের প্রতি যে ভয় ছিল ভীতি ছিল এটা তোমাদের অন্তর থেকে চলে যাবে। সেটা কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে কিছু দিনের দিয়ে আল্লাহ তাআলা অন্য নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তার মধ্যে একটি হচ্ছে নুসুরুতু বির রবে মাসিরাতা শাহ, আমাকে এক মাস দূরত্বে রাস্তা থেকে কাফেরা ভয় পায়, এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈশিষ্ট্য। সেই জন্য যখন তিনি তাবুকে গেলেন তার সাথে যুদ্ধ করতে রুম সম্রাট আসেনি, কেন আসেনি? সে ভয় পেয়েছে, ভয় পেয়ে গেছে, কিন্তু এখন উল্টো হয়ে গেছে। আলেমরা বলে থাকেন এই হাদিসের ব্যাখ্যা, যে অর্থ হচ্ছে যে যত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হবে তত বেশি কাফের অন্তরে ভয় ঢুকে যাবে। একজন ঈমানদার সত্যিকার রাসূলের অনুসারী, সুন্নার অনুসারী একজন ঈমানদার, একজন সহিহ আকীদার মানুষকে এই জন্য কাফেররা বেশি ভয় পায়, তারা তাদের দেশে তাকে ঢুকতে দেয় না। কিন্তু আজ যারা আজকে দিন যারা তাজিয়া মিছিল নিয়ে বের হয়েছে বিভিন্ন জায়গাতে, আজকে যারা বড় বড় ট্রাক নিয়ে দৌড়াচ্ছে, বড় বড় জশ্নে জুলুস করে বেড়াচ্ছে, তাদের জন্য তাদের দুনিয়া খোলা, পৃথিবীর যে কোনো দেশে তাদের জন্য ভিসা দিবে। আপনার মতো একজন দাড়িওয়ালা মানুষকে কোনো দেশে যাইতে হলে ওরা কখনো ভিসা দিবে না আপনাকে, কারণ তারা ভয় পায় আপনাকে, আপনাকে ভয় পায়। এই ভয় পাওয়াটা এটা ঈমানের অংশ, এই ভয় পাইতেই হবে তাদেরকে। তুর হবু নবী আদুল্লাহ আদুয়াকু, আল্লাহ শত্রুদেরকে ভীতির মধ্যে রাখতেই হবে, এটা ঈমানদারের দায়িত্ব। ঈমানদার যদি তাদের সাথে মিশে যায় এটা ঈমানদারের কাজ নয়, যে আমি তাদেরকে ভালো ভালো করলাম, তুলু তুলু করলাম, এটা ইসলাম ঈমানদারের কাজ নয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাইয়াকুদিফান আল্লাহ ফি কুলুবিকুম ওয়া কুলুবিকুম ওয়াহান, আর ওই সময় আল্লাহ তোমাদের অন্তরে ওহান ঢেলে দিবেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওহান কি জিনিস তো চিনতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত, দুনিয়াকে ভালোবাসা
আর মৃত্যুকে তোমরা অপছন্দ করো। সাহাবা একরাম মৃত্যুকে অপছন্দ করতেন না অপছন্দ করতেন? দুনিয়ার সব মানুষই মৃত্যুকে অপছন্দ করে একটা জায়গাতে, সেটা কি? বেঁচে থাকতে চায়, কিন্তু তাদের মধ্যে আল্লাহ তাআলার সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ করাটাকে বেশি পছন্দ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বা আল্লাহ লিকা, যে কেউ পছন্দ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আল্লাহ তার সাথে সাক্ষাৎকে পছন্দ করে। ওমান কারে লিকা আল্লাহ কারে আল্লাহ লিকা, যে কেউ আল্লাহর সাথে আপনাকে পছন্দ করে আল্লাহ তার সাথে সাক্ষাৎকে পছন্দ করেন না। আমরা সমস্যা হচ্ছে এটা, মৃত্যুকে ভয় পাওয়ার বড় কথা না, আমরা আল্লাহর সাথে সাক্ষাৎকে ভয় পাচ্ছি। কিন্তু সেই ভয় যদি কোনো হতো যে আল্লাহর সাথে সাক্ষাতের হিসাব কিভাবে দিতে হতো, এটা ভালো হতো। ওলিমান খাব মাকাম রব্বিহি জান্নাতান, আল্লাহর সাথে সাক্ষাতের ভয় যদি তার অন্তরে ঢুকবে যে আমি কিভাবে হিসাব দিব, তার জন্য দুটি জান্নাত রয়েছে। কিন্তু সেই জন্য ভয় করে না তারা, সেই জন্য না, দুনিয়াকে তারা ভালোবেসে দুনিয়াতে কোন রকম যেতে চায় না। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আর কতদিন বাঁচতে চাও, কোনোদিন বলবে না যে কতদিন, প্রয়োজনে বিশ্বের বড় বড় হাসপাতালগুলি কিনে ফেলবে যেন একদিন বাঁচতে পারে। অনেকে আছে এরকম বলেছি হাসপাতালে যে সব দিয়ে দেবো শুধু আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে। পত্রিকাতে শুনেছেন আপনারা, দেখেছেন আপনারা, কিন্তু আল্লাহ তাআলার হুকুম যখন আসবে ইজাজা আজালহুম লা ইস্তাখুন সাআতাম ওয়ালা ইস্তাখদিমুন, তার বিধান যখন নির্দেশ যখন আসবে এক মিনিটও এদিক সেদিক হবে না, ঠিক সময় মতোই তার মৃত্যু হবে। তাহলে মৃত্যুকে অপছন্দ করে কোনো লাভ নেই, কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুত থাকা দরকার। কি কাজ করলে তার ভালো মৃত্যু হবে সেটা চিন্তা ভাবনা করা দরকার। ইমাম আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন, অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা তাবায়াতুম বিল আইনা ও আখাজতুম বি আজনাবিল বাকার ও রাদিতুম বিজ্জারা ও তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম জুল্লান লা ইয়ানজাউ লা ইয়ানজাউ হাত্তা তারজুউ ইলা দীনিকুম। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি এই হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বলছেন যখন তোমরা বেচা কেনার ক্ষেত্রে ষড়যন্ত্র করে বেচা কেনা করবে, সালাকি করে বেচা না করো, সালাকি কার সাথে করে, আল্লাহ বলি যে সালাকি সুদ খাওয়ার জন্য ঘুরিয়ে পিছিয়ে কত রকমের পদ্ধতি আবিষ্কার করেছে, কেউ ইউনিপে টু, কেউ এমএলএম, কেউ এরকম নতুন নতুন নাম দিয়ে, যেগুলি জিজ্ঞাসা করে এগুলি আসল কি, ভিন্ন ভিন্ন নাম জিজ্ঞাসা করে যেগুলি বিস্তারিত বলা দেন, তো বিস্তারিত বলা দেখে এটি হচ্ছে এই না নিষিদ্ধ, সে এই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমরা যখন বেচা কিনা করবে এই না নিয়ে, এই না রাতে বেচা কিনা করবে সেটা হচ্ছে ধোকাবাজি করা, এক ধরনের ধোকাবাজি। যে ধোকাবাজি হচ্ছে সুদ, আসলে সে সুদ খাচ্ছে কিন্তু ধোকাবাজি, মানুষকে ধোকা দিচ্ছে, সুদ খাচ্ছে না। আজ সেটা আপনি দেখতে পারেন সমাজের রন্ধ্রে রন্ধ্রে অনেক মানুষ আছে সেটার জন্য দৌড়ে হুমড়ি খেয়ে পড়তেছে, এটার মধ্যে এটাকে জায়েজ করার জন্য ব্যস্ত হয়ে পড়ছে, মহালে হয়ে যাচ্ছে কেউ কেউ সমস্ত জিনিস ফতোয়াবাজি করতেছে এগুলো জায়েজ করার জন্য। এগুলি বেশিরভাগই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেই ভবিষ্যৎবাণীর প্রতিফলন। তিনি বলেছেন যখন তোমরা ঋণা নিয়ে বেচা কিনা করবে এবং গরুর লেজ ধরবে এবং তোমার খ্যাত খামার তোমাদের জন্য যথেষ্ট মনে করবে, গরুর লেজ ধরবার হচ্ছে সাকার তুমি দুনিয়া, দুনিয়া নিয়ে ব্যস্ত হবে, আখিরাতের কোনো চিন্তা তোমরা করবে না, ও তারা তুমি জিহাদ আল্লাহর পথে জিহাদকে তোমার পরিত্যাগ করবে, সাল্লাল্লাহু আলাইকুম দুল্লান আল্লাহ তাআলা তোমাদেরকে অপমান চাপিয়ে দিবেন, সে অপমান চাপিয়ে দিয়েছে আমাদের উপরে, হাত্তা তার জয়লা দিনকুম, এই অবস্থায় তোমাদের চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিন থেকে ফিরে না আসে। তাহলে বড় সমস্যা হচ্ছে আমাদের হব্ব দুনিয়া, দুনিয়াকে ভালোবাসার কারণে আমাদের এই অবস্থা তৈরি হয়েছে। দ্বিতীয়, দুনিয়াতে ভালোবাসার কারণে, দুনিয়াকে ভালোবাসার কারণে আমাদের যে সমস্যা হচ্ছে সেটা কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদাআতুস সালাত, তাওয়াশা কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন বড় সমস্যা হচ্ছে সালাত পরিত্যাগ করে বসে। সালাত কি জানেন, অনেকেই দেখবেন অনেক আল্লাহ রাসূলের ভালোবাসায় অনেক কিছু করে বলছে, এখন ফজরের সালাতে কিন্তু তারে খুঁজে পাবেন না কোনোদিন, যেটা ফরজ সেটা করতে যাচ্ছে না, ফরজ সালাতে তাকে ফজর সালাত আপনি পাবেন না, জামাতে তো পাওয়া দূরের কথা, শরিয়া মোতাবেক সালাতটা হোক এটাও আর কোনো চিন্তা ভাবনা নাই। তাহলে মূল কথা কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আমাদেরকে বলেছেন যে দুনিয়ার প্রতি আকাঙ্ক্ষী হওয়ার কারণে আমরা অনেক কিছু পরিত্যাগ করতে, আমরা অনেক কিছু পরিত্যাগ করতে প্রস্তুত থাকবো, সেই অবস্থা আল্লাহ তাআলা বলছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউ সালাত ওয়াত্তাবাউ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা, পরবর্তীতে এমন লোকেরা আসলো, আগে যারা চলে তারা ভালোই ছিল, পরবর্তীতে এমন লোকেরা আসলো তারা কি করলো, সালাতকে বিনষ্ট করে দিল, সালাত নষ্ট করে দিয়েছে, ওয়াত্তাবাউ শাহাওয়াত প্রবৃত্তির অনুসরণ করে চলেছে। আল্লাহ তাআলা বলছেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা, জাহান্নামের গাই উপত্যকায় তারা সেখানে সাক্ষাৎ করবে, জাহান্নামে যাবে, সালাতকে নষ্ট করে দিচ্ছে। আবার দেখেন এর অনেক সময় হয় কিন্তু সালাতের সময় হয় না, অনেক সময় হয় কিন্তু সালাতের সময় তাদের হয় না। দুনিয়া যারা কামাই করছে আজ সালাতের জন্য সব ত্যাগ করা দরকার ছিল, সাহাবায়ে কেরাম সালাতের জন্য দুনিয়া সব ত্যাগ করতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি কাঁদতেছিলেন তুস্তর বিজয়ের পরে, জিজ্ঞাসা আপনি কাঁদছেন কেন, বলে তুস্তর বিজয়ের দিন আমরা সকালে ফজরের সালাত জামাতে করতে পারিনি,
একজন মানুষ বিজয়ের আনন্দে কোথায় কাঁদবে আর হাসবে, সে নামাজ কেন জমাতে হয় না, এই জন্য তিনি কান্নাকাটি করতেছিলেন। যে অবস্থা আমাদের কি কঠিন অবস্থা বিরাজ করছিল, যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তা আছে, তারপরেও সালাতের অবস্থার কারণে তারা কান্নাকাটি, দুনিয়া প্রেমিক হয়ে দুনিয়াতে এত বেশি ডুবে গিয়ে সালাত থেকে দূরে থেকে অনেক কিছু করা যায়, তার ক্লাস হয়, হ্যাঁ তার দুনিয়া সব চলে, দুনিয়া কামাই হয়, কিন্তু সালাতের প্রতি তার কোনো গুরুত্ব নেই। এটা এই জন্য দুনিয়ার প্রতি বেশি ভালোবাসার কারণে এটা হচ্ছে। আরেকটি কারণ আমরা দেখতে পাই, সেটা কি, দুনিয়া প্রীতির কারণে আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি কাফেরদের সহযোগিতা সম্পর্কে আমাদের সামান্যতম কোনো চিন্তা নেই। তারপরে কি করছে তার কোনো দরকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ইমানদারদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ও আয়দু লাহুম মাস্তাতাতু মিন কুওয়াতিন ও মিন রিবাতিল খায়র তুরহিবুন বি আদু আল্লাহ ওয়া আদুকুম ওয়া আখারিন দুনি লা তাআলামুনহুম আল্লাহু ইয়ালাম। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা প্রস্তুত হও, প্রস্তুত থাকো সবসময়, ইমানদার সবসময় প্রস্তুত থাকবে যে কাফের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলার জন্য তার কাছে প্রস্তুতি থাকবে, সে বহু সময় নষ্ট করবে না, সে চিন্তা করবে যে আমার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পুরো সময়টা আমার কাজে লাগাতে হবে, লাভ হবে কি। আল্লাহ তাআলা বলছেন যাল কি বান্নাহু লা ইউসিবুহুম জামাউ ওয়ালা নাসাবুন ওয়ালা মাখাসুন ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াতাউনা মাউতান ইয়াজুল কুফার ওয়ালা ইয়ানালুনা মিন আদুইল্লাহ ইল্লা কুতিবা লাহুম বিআমাল সালেহ। যে ব্যক্তি এরকম আল্লাহর জন্য প্রস্তুত থাকবে, রাস্তা যদি হাঁটে, কষ্ট পাইলে, পিপাসা পাইলে, খুব পিপাসা পাইলে, কোনো সমস্যা হলে সবগুলি তার জন্য সব রাস্তা সব লেখা হয়ে যায়। এই জন্য ইমানদার সবসময় প্রস্তুত থাকবে যে আমি ভালো কাজের জন্য প্রস্তুত থাকবো, আমি আল্লাহর শত্রুদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমি সবসময় সোচ্চার থাকবো, এটা ইমানদারের কাজ। কিন্তু এটা করে না কখন, যখন তারা দুনিয়ামুখী হয়ে যাবে, তারা কোনো চিন্তা করবে না, সে দুনিয়া পাওয়ার জন্য ওদেরকে তেল দিতেও রাজি হবে, ওদেরকে দুনিয়ার সবকিছু দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়ে ওদের পদলেই হইতে রাজি হবে, এবং এরা সবসময় তাদের থেকে সবকিছু নিয়ে খুশি হতে চাইবে, তাদের থেকে নিয়ে খুশি হতে চাইবে, তারা যা দিবে সেটা খুশি হবে, সেটাকে খুশি মানে নিয়ে নেবে, ইমানদার কখনো সেটা নিতে পারে না। আরো কি করে, তারা তাদের কাছে বিচার দেয়, তাদের জিনিস আমাদের হস্তক্ষেপ জায়গায় তাদের কাছে বিচার দিয়ে আমরা কাফেরদের কাছে বিচার দিয়ে আমরা নিরাপত্তা পেতে চাই। আমাদের দেশের মুসলিম দেশগুলোর মধ্যে আপনি জানেন দক্ষিণ সুদান কেটে দিয়ে দিছে কাফেরদেরকে, ওদের বিচারে বিচার তো ওটা ওদের হবেই, ইন্দোনেশিয়ার একটা অংশ পূর্ব তিমুর কেটে কাফেরদের দিয়ে দিছে, এটা তো হবেই ওদের, সুযোগ পেলে এভাবে মুসলিম দেশগুলোকে কাটা কাটা করতে কারো কোনো সামান্যতম দ্বিধা হবে না। অথচ আমরা এদের কাছে বিচারের জন্য যাই, বানরের কাছে পিঠা ভাগ করতে দিলে এরকমই হবে, এর চেয়ে ভালো আর কি হবে, সেরকমই তারা করে থাকে, অথচ আমরা তাদের কাছে বিচারের জন্য যাই, এবং সে এমন একটা পরিস্থিতি পড়েছি কেউ এর থেকে বেরোবার মতো অবস্থা নাই। এটা হচ্ছে এই জন্য যে আমরা দুনিয়ামুখী হয়ে গেছি সবচেয়ে বেশি, আর আমাদের মধ্যে মতভেদের সংখ্যা অনেক বেশি, যত বেশি মতভেদ করতে পারি মনে হয় তত কিছু একটা করলাম, নতুন নতুন ফেরকা বের হবে, নতুন নতুন গোষ্ঠী বের হবে, এবং নতুন নতুন পরিচালক বের হবে, নতুন নতুন একজন নেতা বের হবে, এই নেতার অধীন তিনি চাইবেন আমার দিকে আসো, হালুম মহিলাইয়া আমার দিকে আসো, আমার দিকে আসো, কিন্তু ইসলাম তো এত নেতাকে চাইনি, ইসলাম এত নেতা চাইনি, ইসলাম চেয়েছে তুমি কাজ কি করবে, এটাকে বলছে এত নেতা খুঁজে আপনি কি করবেন, কোনো নেতাকে আপনি খুশি করতে পারবেন না, কোনো নেতাকে আপনি খুশি করতে পারবেন না, কিছু না কিছু ছাড়তে ছাড়তে একসময় ইসলামের মূল উদ্দেশ্য আপনি ছেড়ে দিবেন, তার কারণ প্রত্যেক নেতাই নতুন নতুন কিছু কিছু একটা নিয়ম দিবে, সে নিয়ম মানতে গেলে আপনার ইসলামের কোনো কিছু প্রতিপালন করতে পারবেন না। ধীরে ধীরে দেখা যায় যখন দুনিয়া মুখী হয়ে যায় মানুষ তাদের মধ্যে কৃপণতা দেখা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াকুমুল বুখল ওয়া শুহ, সাবধান তোমরা এই কৃপণতা তোমরা অবশ্যই ছেড়ে দেবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা বড় কিছু রেখে যাননি, কিন্তু রেখে গেছেন কি, ইমান ভালোবাসা দান সদাকা রেখে গেছেন, কিন্তু আমরা কৃপণতা রেখে যাচ্ছি, সবকিছু আমি জমা করে রাখবো, কিন্তু সবকিছু কোনোটাই আমার সাথে কবরে যাবে না, 3.5 হাতের বাইরে আমার কিছু পাওনা নেই, কাফনের ইয়ার মধ্যে কাফনের কাফনের মধ্যে কোনো পকেটও নেই যে সেখানে আমার কেউ দিয়ে দিবে, কিন্তু আমার যে মোহ দুনিয়ার প্রতি রয়ে গেল। আরো কি, দুনিয়ার যে সমস্ত জিনিস আমি পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছি, তার মধ্যে একটা হচ্ছে এসি লাগবে, অথবা পাশের বাসার বাড়ির মহিলা বলছে তার বাসা তার স্বামী একটা সোফাসেট কিনেছে আমারও লাগবে, এখন হারাম হালাল মিলিয়ে আপনার স্বামীকে বাধ্য করবেন আপনি একটা কিছু নিয়ে আসতে, তিনি এখন 2 নম্বরে করবে, রাষ্ট্রের সম্পদ রক্ষণ করবে, অথবা কোনো মানুষকে ঘুষ দিতে বাধ্য করবে, এইভাবেই আমাদের সমাজ চলছে, আর পুরো সমাজটা আজ কলুষিত হয়ে গেছে। কেন, একমাত্র কারণ হচ্ছে হুব্বু দুনিয়া, দুনিয়াকে আমরা ভালোবেসে দুনিয়াকে বেশি পেতে চাই, দুনিয়া যত বেশি আপনি চাকচিক্য অবলম্বন করবেন তত বেশি আখিরাত থেকে আপনি দূরে সরে যাবেন, এটা একটা স্বাভাবিক জিনিস, এবং দিন থেকেও আপনি ধীরে ধীরে দূরে সরে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই তিনি একদিন একটা কাপড় পরেছেন একটা ভালো কাপড়, তারপর তিনি কাপড় পরে সালাত আদায় করেছেন, বারবার সালাতের দিকে তাকাইছেন, কাপড়ের দিকে তাকাইছেন বলে তিনি ভুলে ফেললেন সালাতের পরে,
খুলে বললেন যে এটা নিয়ে যাও, আবু জাহামকে এটা দিয়ে দাও, আমাকে আবু জাহামের এমবি জানিয়ে নিয়ে আসো যে এই কাপড়টা তার সাধারণ কাপড়টা নিয়ে আসো, কেন আমি দুনিয়ার প্রতি কোনো কিছু চাকচিক্যময় কোনো কিছু আমি করতে পারি না। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব, সেটাই তিনি দেখেছেন। এর কারণেই সাহাবায়ে কেরাম তাই করেছেন, যখনই তারা দেখেছেন দুনিয়ার কোনো কিছু চাকচিক্যময় তখন তিনি তারা কান্নাকাটি আরম্ভ করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন তিনি দেখলেন যখন তাকে আমির বানানো হলো এক জায়গাতে, সেখানে তিনি কানতে আরম্ভ করলেন, তিনি বললেন মুসা ইবনে উমাইর মারা গেছে, তার পায়ের উপরে দেওয়ার মতো কাপড় ছিল না, আর আবু হুরায়রা তুমি পড়েছিলে এক সময় তুমি মসজিদে নবীর দরজাতে, কেউ মনে করতে পাগল, কেউ মনে করতে বুঝি মাতাল, কেউ বলছে মরে গেছে বুঝায়, কিন্তু আমি তো মরি নাই, খিদার জ্বালায় পড়েছিলাম, আজ আমি এক জায়গাতে আমির হয়ে গেছি, আমার আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে সব দিয়ে দিয়েছেন কিনা আমার তো ভয় হচ্ছে। সাহাবাগণ সেই জন্য ভয় করতেন, আর আমরা এটা কিছুই মনে করছি না, আমাদের কাছে এটা কিছুই না, কেন এটা আমাদের হক অধিকার, যে কোনো মূল্যে এটাকে আমাকে অর্জন করতেই হবে। অনেকেই আছে দিনের নামটা নিতে হবে তাদের কাছে তাদের কষ্টকর হয়, অনেক মানুষকে আমি দেখেছি তাদেরকে জিজ্ঞাসা করা যদি তাদের ধর্ম কি, তারা ধর্ম হচ্ছে মানবিকতা, ইসলাম লিখতে চায় না, আপনি এরকম দেখবেন মানবিক ধর্ম, হিউম্যানিটি ধর্ম হচ্ছে হিউম্যানিটি, এটা কোন ধর্ম, কোন 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 আল্লাহ তাদেরকে এটা দিছে এবং কোন নবী তাদের কাছে নিয়ে আসছে, এটা তো শয়তানদের কাজ সাজি আর কিছুই নয়, কারণ তারা দুনিয়াকে কঠিন ভাবে নিয়েছে, আল্লাহ তার রাসূলের দিনকে কখনো তারা বুঝতে চেষ্টা করেনি, সেখান থেকে কোনো কিছু নেয়নি। এটা সমাধান কি? এর সমাধান হচ্ছে তাফাক্কুফির দিন, দিন সম্পর্কে গভীরভাবে জানতে হবে, দিন সম্পর্কে জানতে হবে, দিনকে না জানলে কখনো তা থেকে বের হতে পারবে না। আর সমস্যা হচ্ছে দিন জানার কোনো পদ্ধতি আর বাকি রাখেনি, দিন জানার জন্য আপনি কোথায় ভর্তি করাবেন ছেলেকে, আপনার সন্তানকে কোথায় রাখবেন, স্কুলে দিলে সে দিন শিখতেছে না, কোনো ইংলিশ মিডিয়ামে দিলে দিন শিখবে না, কোনো মাদ্রাসায় দিলে সেখান থেকে ভিন্ন রকম দিন নিয়ে আসবে, আপনার সন্তানকে আপনি কোথায় পড়াবেন, সঠিক দিন আপনি কোথায় শিক্ষা দিবেন, সে ব্যবস্থাপনা আজ কোথাও নেই। এর অর্থ হচ্ছে আপনি আমি দুনিয়াতে বড় ধরনের একটা সমস্যার মধ্যে বিরাজ করছি, এই সমস্যা থেকে উত্তরণের পথ হচ্ছে নিজে কষ্ট করে হলো যে কোনো মূল্যে প্রতিষ্ঠান তৈরি করা, যেগুলোতে ফিকহ বিদ্দিন হবে, দিনের সঠিক জ্ঞান দান করা হবে, কোরআন এবং সুন্নাহর ভিত্তিক ফিকহ আমাদেরকে দেওয়া হবে, সেটা অবশ্যই আমাদের খুব গুরুত্বপূর্ণ এমন একটি কাজ যেটাকে আমরা পরিত্যাগ করতে পারি না। দ্বিতীয় যে কাজটি হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দ্বিতীয় যে কাজের যেই কারণে আমাদের আজ এই অবস্থা আছে তা হচ্ছে কারাহিয়াতুল মৌত, মৃত্যুকে আমরা অপছন্দ করি, মৃত্যুকে অপছন্দ করে কি এই জন্য আল্লাহর রাস্তায় মৃত্যুকে আমরা কিছুই মনে করছি, আল্লাহর রাস্তায় ব্যাখ্যা করতে করতে এক মানুষ নিয়ে গেছে যে গাড়ি নিয়ে বের হইতে হবে, আরেক মানুষ নিয়েছে হানাহানি মারামারি করতে হবে, এক একজন এক এক দিকে নিয়ে যাচ্ছে আল্লাহর রাস্তার পথ, আফি সাবিল্লাহ অথবা জিহাদ ফি সাবিল্লাহকে অপব্যাখ্যা শুরু হয়ে গেছে, আবার যুগ হয়েছে সেখানে যারা অমুসলিম তারা সেখানে আমাদের জিহাদের উপর দিয়ে অপবাদ চালু করে দিয়েছে, কেউ বলছে সন্ত্রাস, কেউ বলছে জঙ্গি, কেউ বিভিন্ন রকম শব্দ ব্যবহার করছে, কিন্তু আল্লাহ তার রাসূল তো এটা ব্যবহার করেন, একটা শব্দ জিহাদ, যে বিশাল শব্দ যার অর্থ হচ্ছে প্রচেষ্টা চালানো, বিভিন্ন ব্যক্তি সমাজ বিভিন্ন ভাবে কিভাবে তাকে সঠিক পথে নিয়ে যেতে পারে, দিন কি দিন উপর টিকে থাকতে পারে, এটা জিহাদ থাকতেই হবে। ও জাহিদু ফিল্লাহ হাক্কা জিহাদি ও যে তাবাকুম ও মা জারা আলাইকুম ফিদ্দিন মিন হারাম, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর পথে জিহাদ তোমাকে হক জিহাদ করতে হবে, সেটা হচ্ছে ব্যক্তি ব্যক্তি ঈমান আমলে সালেহ দাওয়া এবং সবরের মধ্যে জিহাদ করতে হবে, ব্যক্তি শয়তানের বিরুদ্ধে দুটি অস্ত্র আছে, এক শয়তান মানুষকে সন্দেহে নিয়ে যায় এবং সন্তান মানুষকে প্রবৃত্তিতে নিয়ে যায়, দুটোর বিরুদ্ধে জিহাদ করতে হবে, তার বাইরে যদি অন্যায়কারী হয় সেখানে হাত দিয়ে পারলে না পারলে মুখ দিয়ে না হলে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। এই জিহাদ গুলো আজ উঠে গেছে, মানুষ এগুলি কিছুই মনে করছে না, ধীরে ধীরে হয়ে গেছে যে মানুষ এটাকে মনে করছে একটা অতিরিক্ত জিনিস, এটা হলে হলে না হলে নাই কোনো সমস্যা নাই, আরেক মানুষ করবে অমুকে করবে আমি কেন করব, কেউ দুনিয়া তার চোখের সামনে খারাপ কিছু হতে দেখলেও কথা বলে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযিনা সুদরফু ফিল আরদ ওয়ানাজআলহুম আইমাতাম ওয়ানাজআলহুম ওয়ারিসিন, যারা আমি চাইলাম যারা আল্লাহর পথে দ্বীনের পথে কাজ করবে তাদেরকে আমি দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করব, দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করব এবং তাদেরকে আমি ইমাম বানাবো, তাদেরকে ওয়ারিস বানাবো, এটা এই জন্য যে তারা আল্লাহর পথে নিজেরা জিহাদ করে নিজেরা সবকিছু প্রস্তুত থাকে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আরো বলছেন ওয়ামা আলাইকুম লা তুকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনাল রিজাল ওয়াল নিসা ওয়াল উলদানি আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বারিয়াতি যালিমা আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। সূরা নিসা 65 নম্বরে আল্লাহ তাআলা বলছেন যে কেন তোমরা জিহাদ করছো না, কেন তোমরা জিহাদ করছো না, অথচ মুস্তাদাফিন দুনিয়ার বুকে যারা নির্যাতিত নিপীড়িত হয়ে আছে, পুরুষ নারী ছোট বাচ্চারা, তারা দুনিয়ার সমস্ত জায়গাতে বিভিন্ন নির্যাতিত হচ্ছে, তারা বলছে জালিমদেরকে বের করে দাও বের করে দাও, সে অবস্থা তৈরি হচ্ছে না, শর্তপূর্ণ হচ্ছে না বলে আমরা জিহাদ করছি, কিন্তু নিয়ত থাকতে হবে, অন্তত নিয়ত থাকতে হবে, কিন্তু শর্তপূর্ণ হতে হবে, তো হানাহানি মারামারি কথা আমরা বলছি না, কেউ ইচ্ছা করলে কোনো গোপন কেউ ডাক দিবে আর সেখানে চলে যাবেন সেটাও শরীয়ত বলে না, কেউ কেউ ডাক দিয়েছে অজানা কোনো কোনো পতাকার অধীন
কেউ জিহাদ করতে যাবে সেটাও শরীয়ত বলে না। শরীয়ত বলে যে নির্দিষ্ট সবার জন্য এই নির্দেশ, রাষ্ট্রপ্রধান হতে শুরু করে সাধারণ মানুষ সবার জন্যই, কিন্তু শরীয়তে কিছু শর্ত দিয়েছে জিহাদের, শর্তগুলি পূরণ না হওয়া পর্যন্ত এই জিহাদে বেরোয়া শরীয়ত অনুমোদিত নয়। কিন্তু এর মাধ্যমে যে ক্ষতিটা হচ্ছে সেটা হচ্ছে মুসলিমরা অবহিত হচ্ছে, মুসলিমরা ঠিকই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারা দুর্বল হচ্ছে, দিনের পর দিন দুর্বল হয়ে যাচ্ছে। দ্বিতীয় যে কারণে আমরা প্রথম বলেছি আল্লাহ দিনকে না জানার কারণে মুসলিমদের আজ এই অধঃপতন, দ্বিতীয় যে কারণে মুসলিমদের আজ অধঃপতন তা হচ্ছে মুসলিমরা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশে বিরোধিতা করে, সরাসরি বিরোধিতা শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ালাকাদ সাদাকাকুম আল্লাহু ওয়াদাহু ইস্তাহসুনা বি আমরি হাত্তা ইযা ফাশুতু ওয়া তানাযাতুম ফিল আমর ওয়া আসাইতুম মিন বাদ মা আরাকুম মা তুহিব্বুন মিনকুম মান ইয়ুরিদু মিনকুম মান ইয়ুরিদু আল আখিরা সুম্মা সারাফাকুম আনহুম লিয়াবতলিয়াকুম আল্লাহু আফু আল্লাহু গাফুরুর রাহিম। আল্লাহ সূরা আল ইমরানের 152 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে আমি সত্য করে দেখাচ্ছিলাম যে তোমরা অচিরে জয়লাভ করতে যাচ্ছ, কিন্তু যখনই তারা আল্লাহর রাসূলের বিরোধিতা করলো তখনই তাদের উপর সেই জয় সে পরাজয়ে পরিণত হয়ে গেল। কোন সময়ের ঘটনা বলছি আমরা? উহুদের যুদ্ধের ঘটনা বলছি। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন উপরে থাকবে, জয় হোক পরাজয় হোক নেমে আসবে না কখনো, পাহাড়ের উপর থাকো। কিন্তু যখনই তারা দেখলো যে নিচে সম্পদ পড়ে যাচ্ছে, কাফেররা পালাচ্ছে, সবাই না শুনে অল্প কয়েকজন ছাড়া সবাই নেমে চলে আসলো, এবং তার কারণে ঠিকই তখনকার সেনা কাফের সেনাপতি ফিরে আসলেন এবং মুসলিমদের উপরে দ্বিতীয়বার আক্রমণ করলেন, মুসলিমদের ক্ষতিগ্রস্ত করলেন। কেন সেটা হয়েছিল? আল্লাহ তাআলা বলছেন এই জন্য যে আল্লাহ তাআলার রাসূলের নির্দেশনা বিরোধী হয়েছে। আল্লাহ রাসূলের নির্দেশনা বিরোধী যখনই হবে তখনই মুসলিমদের অবহতন আসবে, তাদের বিপদ হবে এবং তারা ক্ষতিগ্রস্ত এবং তারা দুর্বল হবে। এই জন্য আমরা দেখতে পাই আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, তার সম্পর্কে আপনারা সবাই জানেন, সাহাবী জলিল আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, ইতিহাসে তার নাম জানেন সবাই জানে যে তিনি একজন আবেদ জাহেদ ছিলেন। যখন সাইপ্রাস জয় হয়, সাইপ্রাস জয় হয়েছিল কার সময়? সাইপ্রাস জয় হয়েছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সময়, খলিফাতুল মুসলিমিন খালিদুল মুমিনিন ইমানদারদের মামা এবং যাকে বলা হয় খলিফাতুল মুসলিমিন আমুল জামা, সমস্ত উম্মতে মুসলিমা যার নেতৃত্বে একমত হয়েছিল তিনি হচ্ছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন কুবুস জয় করলেন, কুবুস হল সাইপ্রাস, সাইপ্রাস জয় করার পরে আবু দারদা রাদিয়াল্লাহু সেখানে ছিলেন, তিনি কাঁদতেছিলেন। সবাই বলতেছিল আপনি এখন কাঁদছেন কেন, এটা আনন্দের বিষয়। বলে কাঁদছি এই জন্য এই জাতিকে আল্লাহ তাআলা পরাজিত কেন করেছেন, পরাজিত করেছে আল্লাহ, তারা তাদের নবীর কথা শুনেনি, আল্লাহর কথা শুনে এই জন্য পরাজিত হয়েছে। আমরা যেদিন যেদিন আমরা আল্লাহ তাআলা রাসূলের কথা শুনবো সেদিন আমরাও পরাজিত হতে থাকবো। সেই দিনের কথা চিন্তা করে আমি শুধুমাত্র কাঁদছি। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখুন সাহাবায়ে কেরাম কত দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন। চিন্তা করতেন যে যখনই আমি আল্লাহ তাআলা রাসূলের বিরোধিতা করবো তখনই আমার কিন্তু আর সেই শক্তি থাকবে না, যে শক্তি আল্লাহ তাআলা রাসূল যে ওয়াদা থাকবে না, সে ওয়াদা আল্লাহ তাআলা রাসূল করেছেন সেটা আমাদের কখনো আর প্রাপ্তি থাকবে না। এর অর্থ হচ্ছে যে দ্বিতীয় যে মহা কারণে আমাদের এই অধঃপতন ঘটছে তা হচ্ছে আল্লাহ তাআলা রাসূলের নির্দেশনা বিরোধিতা করা। কেমন বিরোধিতা? আশ্চর্য হবেন যে যে সমস্ত বিরোধিতা আজ আমাদের সমাজে প্রচলিত আছে সেগুলি বলা দরকার নাই, সরাসরি বিরোধিতা করতেছে। এক ভাইকে দেখলাম বলে যে আমার বাবা সংসার করতেছে তার মাকে নিয়ে। বললাম যে কেন, সমস্যা কি? সেভারেল টাইম তিনি তালাক দিয়েছেন, একবার দুইবার না বহুবার, রাগলেই তালাক দেন, তো আমাদের কোনো তালাক হয় না। আল্লাহ তাআলা রাসূলের বিরোধিতা কেমন চলে? কোরআন এবং সরাসরি বিরোধিতা। অনেকে আছে দেখবেন যে বউ নিয়ে ঘর করতেছে, সেই বউ তালাকের কোনো মাসলা নাই, আরেকজনের বউ নিয়ে ঘর করতেছে, সন্তান উৎপাদন করে ফেলছে ইতিমধ্যে। এগুলি সবই হচ্ছে আল্লাহ তাআলা রাসূলের বিরোধিতা না। যেখানে অনেকেই আছে, অনেকেই আছে সন্তানদেরকে সম্পদ দেন নাই, ছেলেদের মেয়েদেরকে বঞ্চিত করেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহর হুদুদ, আল্লাহর সীমা রেখা। যে ব্যক্তি আল্লাহর সীমা রেখা লঙ্ঘন করবে আল্লাহ তাআলা বলছেন তার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। এর অর্থ হচ্ছে যে এখানে আল্লাহ তাআলা রাসূলের বিরোধিতা যেখানে হবে সেখানে আপনার জন্য আর কোনো সাহায্যের আশা আপনি করতে পারেন না, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে না, আর আমাদের দুর্বলতাই তখন বাড়তেই থাকবে। তৃতীয় যে কারণে আমাদের আজ অধঃপতন তা হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করে আমরা ছেড়ে দিয়েছি, সৎ কাজের আদেশ অসৎ কাজ নিষেধ করে ছেড়ে দিয়েছি। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমার উত্তম উম্মত তোমাদেরকে বানানো হয়েছে, উত্তম উম্মত তোমাদেরকে বানানো হয়েছে কি জন্য? তোমরা মানুষকে সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ তো লাগবেই, কিন্তু অবস্থা এমন দাঁড়িয়েছে যে সৎ কাজ কোনটা অসৎ কাজ কোনটা এটাই তো মানুষ বুঝে না, বেশিরভাগ মানুষের সৎ অসৎ বুঝে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন কিরকম হবে তোমাদের অবস্থা যখন তোমরা মারুফকে মুনকার মনে করবে, মুনকারকে মারুফ মনে করবে, অর্থাৎ যেটা সৎ কাজ এটাকে অসৎ কাজ মনে করবে, অসৎ কাজ মনে করবে। আপনি যদি আর কোনো সুন্নতের কথা বলেন আপনার বিরুদ্ধে বড় ধরনের কিছু চালু হবে। কেউ হয়তো বলেছে যে টাকুন মিসেসে যেন না পড়ে অফিসে না আসে, এটা এখন অসৎ, এটা এখন অসৎ কাজ হয়ে গেছে। হ্যাঁ,
কোন হয়তো বলেছে, কেউ হয়তো বলেছে মেয়েরা যেন কাপড় চোপড় ডেকে আসে, এটা এখন অসৎ কাজ হয়ে গেছে, অথচ ছিল সৎ কাজ। এটা চিন্তা করে দেখুন কতটুকু পরিবর্তন হয়ে গেছে, মানুষের মন মাইন্ড কতটুকু সেট হয়ে গেছে। আপনি দেখবেন আজ কোনো নারী হয়তো মুখ খুলে হাঁটতেছে, আপনি যদি বলতে চান আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, আপনার খুব হেরে নিয়ে যাবে, বড় ধরনের অপবাদ দিবে যে এত খারাপ লোক, এই তো মুক্ত মুখ, বিভিন্ন রকমের শব্দ আপনার মধ্যে চলে আসবে। কারণ এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন, এমন একটা সময় আসবে মারুফ মুনকার হবে, চেনা জিনিস যেটা শরীয়তের জিনিস গ্রহণযোগ্য জিনিস অগ্রহণযোগ্য হয়ে যাবে, এবং অগ্রহণযোগ্য জিনিস গ্রহণযোগ্য হয়ে যাবে। কোথাকার কোন যারা সবচেয়ে নিকৃষ্টতম নারী রাস্তার মধ্যে মুখ খুলে বেড়ায় অথবা গান করে বেড়ায় নাস্তা, যিনি নিকৃষ্ট মানুষগুলো, এগুলির নাম দিয়েছে স্টার। এগুলি কিসের স্টার? এগুলি সবচেয়ে নোংরা মানুষেরা, নোংরা মানুষদের নাম দিয়েছে স্টার। আর যেখানে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল খালক, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যার তুলনা কোনোদিন কেউ কোনোদিন পাবে না, শ্রেষ্ঠ মানুষটি প্রত্যেকটি কাজে যাকে প্রশংসার উদ্যোগ, আল্লাহ তাআলা নিজেই তাকে মোহাম্মদ ঘোষণা করেছেন, মানুষও তার প্রশংসা করে, এই মানুষের বিরুদ্ধে কথা বলে এমন মানুষরা যারা নিজেরা নোংরা, তাদের বাবার খবর নাই, তাদের মায়ের খবর নাই, কোথায় জন্ম হয়েছে, কোন জায়গাতে বড় হয়েছে, কোথায় কি প্রতিপালিত, তার খবর নাই, তারা এই সাইয়্যিদুল খালক নিয়ে কথা বলে, তাদেরকে সে অধিকার আছে। এটা এই জন্য হয়েছে কেন, তারা মারুফকে মুনকার, মুনকারকে মারুফ মনে করেছে, কোনটা ভালো সেটার জ্ঞান তাদের মধ্যে নাই। রুচি যখন নষ্ট হয়, রুচি যখন নষ্ট হয়ে যায়, কারো যখন জ্বর উঠে তখন কি লাগে, মিষ্টি কেউ তিতা মনে করে, কারণ সে মনে করে তার তো রুচি নষ্ট হয়ে গেছে। এই মানুষগুলো বেশিরভাগ মানুষের অবস্থা আজ তাজ হয়েছে, মুসলিম অমুসলিম সবাই একই কাতারে এক দেখতে পাচ্ছি, তাদের মধ্যে আজ সুদ খাচ্ছে ভিন্ন নাম দিয়ে, বলে যে আমার আর কোনো পাওনা, আমার আর কোনো কিছু করার নেই, কি করার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা খারাপ অবস্থায় ছিলেন না? তারা কি কোনোদিন সুদ খেয়েছেন? তোমার এত বড় জিনিস দরকার কি? এত বড় জিনিস পাওয়ার দরকার কি? এত আশাবাদী হয়ে গেছে কেন? দুনিয়ার এগুলি কবর যেতে পারবে? যাদের জন্য তুমি এত কিছু করছো তারা তোমার কিন্তু সে কবর হাসরের মাঠে বা কবরের কোনো আযাবের থেকে তোমাকে বাঁচাইতে পারবে না, এবং সেখানে দাঁড়াবেও না। ইয়াউম ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। সেদিন পালাবে, কেউ আপনার কাছে দাঁড়াবে না, স্ত্রীও না, সন্তানও না, আপনার ভাইও না, কেউ আপনার পাশে দাঁড়াবে না, যাদের জন্য এত অন্যায় করছেন, আপনি খাচ্ছেন কিছু আপনার দাঁড়াবে না। আপনার কতগুলো খাওয়া লাগে? 50 বছর হলে ধীরে ধীরে বাজেট কমতেই থাকে, 50 বছর হলে বাজেট কমতেই থাকে, কখনো সিনির বাজেট কমে, কখনো প্রথমে সিনির বাজারটা কমে যায়, সে হ্যাঁ সিনির বাজারটা নেই, পরে দেখবেন যে এক মুঠ খাইতে পারবেন, পরে বলবেন যে আপনি একটুকু খেতে পারবেন, আপনার কিন্তু বলে দিচ্ছে আপনার কিন্তু এত বেশি দরকার নেই খাওয়া, আপনার শোয়ার জন্য 3 রুম লাগে না, কিন্তু আপনার সাইড রুমের দরকার, অথবা আপনার জন্য 10টা বাড়ি দরকার, হালাল হারামের তোয়াক্কা না করে আমরা সবটাই করেছি। এর অর্থ হচ্ছে আমি আপনি কিন্তু আসলেই কিন্তু আমি মারুফ মুনকারকে চিনতে পারি নাই, ভালো মন্দ চিনতে পারি নাই। আবার দেখেন কখনো কখনো এখন যে মানুষ যেভাবে অনবরত সহাবস্থান যাচ্ছে, নারী পুরুষ কেউ বিরুদ্ধে কথা বললে আপনাকে খারাপ মনে করা হবে, আপনাকে বলা হবে বিভিন্ন রকমের, আপনাকে বিভিন্ন রকম দোষ দেওয়া হবে, বিভিন্ন কথা বলা হবে যে উনি এই উনি সেই, উনি তো এরকম পিছনের দিকে মানুষ, ইত্যাদি ইত্যাদি বলা হবে। অথচ এটা তো শরীয়তে হারাম, এটা বলার মতো সাহস আমাদের হারিয়ে ফেলেছি। আপনার পরিবারেই আপনাকে শান্তি দিবে না, আপনার সন্তানরাই আপনাকে শান্তি দিবে না, বলছে বাবা তুমি পুরোদিন ব্যাকডেটের কথাবার্তা বলতেছ, এগুলো তো ব্যাকডেটের কথাবার্তা, এই সমস্ত কথাবার্তা আপনাকে বলবে কেন? কারণ আপনি মুনকার ও মারুফের সংজ্ঞা, ভালো মন্দ সংজ্ঞাটাই ভুলে গেছে তারা, কোনটা ভালো তারা মন্দ, দুনিয়ার হিসেবে তারা ভালো মন্দ নির্ধারণ করে। অনেকে আছে বেবিচার করছে, এটাকে তারা কিছুই মনে করছে না। আবার কোনো কোনো রাষ্ট্র, নাউজুবিল্লাহ, ওরা মনে করছে এরকম আইন পাশ করাচ্ছে তাদের দেশে কি, যে ছেলে ছেলে বিয়ে, মেয়ে মেয়ে বিয়ে। আমাদের বাংলাদেশের কোনো কোনো দুর্ভাগা এবং কোনো কোনো এই দুরাচার এই কাজটি করেছে, এবং পত্রিকা দিয়েছে যে পুরুষ হয়ে সে এক না পুরুষের কাছে বিয়ে বসেছে, সে পত্রিকা এসেছে, কত বড় দুর্ভাগ্য। মারুফের মুনকার চিনার মতো ক্ষমতা আমাদের হারিয়ে ফেলেছে। আমাদের পরিবারে অনেকেই আছে ছেলে মেয়েকে নিয়ে কোথাও দিয়ে আসে, অথবা কোথাও পড়ার জন্য দিয়ে আসছে, অথবা পড়া চাকরিতে দিয়ে আসছে, তার এটা কে মারুফ মুনকার তাকে বুঝাবে? কে ওই লোককে বুঝাবে কে যেটা হারাম? তোমার যে মেয়ে টাকা রোজগার করতেছে এটা হারাম করতেছে, তোমার যে ছেলে এই সমস্ত অন্যায় কাজ করছে হারাম কাজ করতেছে, তুমি এগুলি তোমার দায়িত্ব হচ্ছে এগুলো বলা, কিন্তু কেউ সেটা বলবে না, কারণ মারুফ মুনকার ভুলে গেছে। এদের জন্য আল্লাহ রহমত আসবে কোথায়? এরা কিভাবে পেতে পারে, আল্লাহ সাহায্য পেতে পারে? দুর্বলতা আসবে না কেন দিনের দিন তাদের মধ্যে? আবার দেখা যায় কেউ কেউ যারা ভালো কাজ করে তাদের বিরুদ্ধে নামে, ভালো কথা বলে তাদের বিরুদ্ধে নামে, দেখবেন কেউ হয়তো টাকুর উপরে কাপড় আছে তাকে ভিন্ন ভিন্ন নাম, কেন টাকুর উপরে কাপড় আছে, তারা কেউ এই এই অপবাদ দিবে, কেউ ওই অপবাদ দিবে। আবার কেউ দেখবেন হয়তো কোনো একটা ভালো কথা বলছে সেটাকে তারা খারাপ ভাবে নিচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, লোয়ান আল্লাযিনা কাফারু মিন বানী ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়ামা একজন হচ্ছে
একজন হচ্ছে দাউদ, একজন হচ্ছে ঈসা ইবনে মারিয়াম। কেন? তারা অন্যায়কে কখনো প্রতিহত করার জন্য তারা চেষ্টা করেনি। এই জন্য যারা এরকম অবস্থা হবে এই উম্মতের মধ্যে, যারা অন্যায়কে প্রতিহত করার জন্য কাজ করবে না, তাদের উপর লানত হবেই। আল্লাহ তাআলা সেটা ঘোষণা করেছেন যে আমার এবং আপনার কোনো কিছু নেই। আরো কি সমস্যা হচ্ছে? এর মাধ্যমে আমরা মধ্যপথ হারিয়ে ফেলছি, কেউ বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছি, কেউ ছাড়াছাড়ি পর্যায়ে চলে যাচ্ছি, হঠাৎ করে আবেগে উৎপন্ন হয়ে দেখবেন যে মারামারি হানাহানি লাগিয়ে বসছে, কেউ রাস্তা বন্ধ করে দিয়ে কিছু করার চিন্তা ভাবনা করতেছি। এটা শরীয়ত পণ্ডিত বলেছে। আপনি যতটুকু পারেন ততটুকু করবেন, যেটা আপনার হাতে নেই এ নিয়ে বাড়াবাড়ি করা উচিত না। আপনি ঠিকই কি কোনো দেশ বন্ধ করে দিতে পারবেন কোনো দেশকে? আপনার যতটুকু আছে আপনার অতটুকু ঘৃণা প্রকাশ প্রসার করেন, ঠিক আছে, কিন্তু তাই বলে দুনিয়ার সবকিছুটা সীমা লঙ্ঘন করার শরীয়ত অনুমোদন করে না। এটাকে হয়তো আরেকদিকে নিয়ে যাবে, কেন এটা আমি বললাম, আরেকদিকে নিয়ে বড় বড় স্ট্যাটাস দিয়ে থাকবে, কেউ কেউ গালি গালা শুরু করে দিবে এটার বিরুদ্ধে। কারণ এটাই দেখা যায় আজ সমাজের মধ্যে চলছে। কারণ কেউ মারুফের মনকারকে চিনে না, দিন শিখে নাই, আবেগ দিয়ে শিখেছে। বেশিরভাগ মানুষের দিন সম্পর্কে জানা, ইমান সম্পর্কে তাদের জ্ঞান নেই, তাওহীদ সম্পর্কে জ্ঞান নেই। এরা শুধুমাত্র আবেগ দিয়ে তারা দিন প্রতিষ্ঠা করবে, তথাগত দিন প্রতিষ্ঠার নামে তারা আন্দোলন করে যাচ্ছে, নাম হারাল হারানোর কোনো তোয়াক্কা করতেছে না, জানা না জানা কোনো তোয়াক্কা, শরীয়ত কি এটাকে বৈধ করেছে না অবৈধ করেছে সেটা জানা চিন্তা ভাবনা করে না। কারোর বিরুদ্ধে নেমে যাচ্ছে, কারো গাড়ি গেরাজ করছে, কারোর বিরুদ্ধে দুনিয়া সবকিছু করে দিচ্ছে, কি জন্য? এর না জানার কারণে এগুলি করছে। এটাই মূল কারণ হচ্ছে দিন সম্পর্কে তাদের অজ্ঞতা। চতুর্থ যে কারণে আজ মুসলিমদের অবপতন, তা হচ্ছে মুসলিমরা তার দিন দিন তাদের হাত ছেড়ে দিতে চাচ্ছে। যত ছাড় দিতে পারে, এক সময় পর্দার ব্যাপারে খুব কঠোর ছিল মুসলিমরা, ধীরে ধীরে এটাকে এখন ছাড় হয়ে গেছে। মুখ খুললে কিছু হয় না, ধীরে ধীরে সব বোরকে আসছে, ধীরে ধীরে বলে যে এখন তো কথা বলতে অসুবিধা কি, এখন বলতে সবর করতে অসুবিধা কি, এখন বলতে একসাথে থাকতে অসুবিধা কি, হ্যাঁ আসল পর্দা তো মনের পর্দা, এরপরে আর কোনো পর্দাই নেই। ধীরে ধীরে সবটাই হালাল হয়ে গেছে, শরীয়তে কোন দিন এটাকে হালাল করে দিয়েছে। এটা একমাত্র ছাড় করার সার কিছুই নয়। এবং এই অবস্থায় মুসলিমদের দুর্বলতা, এটা কি দুর্বল কি আসবে আপনাদের মধ্যে? আপনার ইমান যতক্ষণ শক্তিশালী না হবে কোনো লাভ হবে না। দেখবেন আল্লাহ শরীয়তের কাছে তাদের কোনো বিচার ফয়সলা হয় না, আল্লাহর দিনের ব্যাপারে তাদের কোনো আত্মমর্যাদাবোধ নাই। আত্মমর্যাদা কেমন ছিল? সাহাবায়ে কেরামের গায়ে এসে তীর ভরছে যুদ্ধের ময়দানে, সাহাবী ডেকে বললেন ফুস্তু রাব্বিল কাবা, আল্লাহ শপথ করে বলছি আমি সফলকাম হয়ে গেছি। কেন? আল্লাহর পথে আমি জিহাদ করে মারা যাচ্ছি যুদ্ধের ময়দানে। ঠিক অনুরূপভাবে হাতের মধ্যে কিছু খেজুর ছিল যুদ্ধের ময়দানে, খেজুর কাছে দেরি হয়ে দেখে ফেলে দিয়েছেন, সময় দেরি হয়ে আল্লাহর কাছে যাওয়া দরকার, যুদ্ধ করে শহীদ হয়ে গেছেন। এরা দেখিয়েছেন যে কিভাবে আল্লাহর কাছে যেতে আত্মমর্যাদা তাদের ছিল। অনুরূপভাবে আমি দেখতে পাই যে দেখে দিয়েছেন এক আমার মুসলিম এক শাসক লিখে দিয়েছেন ওদের কাছে, কাফেরদের কাছে, তোমরা মৃত্যুকে যত বেশি ভয় পাও, আমরা অনুরূপভাবে এমন কাম নিয়ে তোমার কাছে যারা মৃত্যুকে খুব বেশি পছন্দ করে এরকম জাতি নিয়ে আসবো, এর ভয়ে তারা যুদ্ধ করতে আসেনি, এরকম এক জাতি আমাদের হওয়া উচিত। সাহাবায়ে কেরামের মধ্যে ছোট ছোট বাচ্চারা তাসাবুক করতে, আপনারা জানেন যখন আব্দুল্লাহ ইবনে ওমর এবং আরেক সাহাবি দুজনে ওহুদের যুদ্ধে নিবে না বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তোমরা ছোট, তারা দুজন বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো ওকে হারাইতে পারি যুদ্ধে, রাসূলুল্লাহ হারাইতে পারো তাহলে তুমিও যেতে পারবে না। যাওয়ার জন্য কত তাদের স্পৃহা যে আল্লাহ দিনকে তারা বলন্দ করবে, দিনের জন্য কাজ করবে, অথচ আমরা কত পালিয়ে বেড়াতে পারি। 15 বছরের ছেলে নয়, 21 বছর ছেলে কেউ আমাদের কেউ কেউ বলে আল্লাহ দুলাল পালে ভাবতেছে, আল্লাহ দুলাল এখনো ছোট মানুষ, এখনো দুধ খায়, এই বাচ্চা কি করবে, এই বাচ্চা রয়ে গেছে তার কাছে। এটা ওই সমস্ত বাচ্চা ইসলাম কোনদিন এগুলি দিয়ে ইসলাম কোনদিন উপকৃত হতে পারে না, এই ইসলামের দ্বারা উপকৃত হয় না এরা, কারণ আপনি তাদেরকে সেভাবে তৈরি করেন নাই। আপনি দেখবেন ইবনে আফরা দুই বাচ্চা এসে বলতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে যে আবু জাহাল কোনটা বদরের যুদ্ধে, বলছে কি করবো তোমরা ছোট বাচ্চারা যাও, বলে না আমাদের দেখার দরকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিত আমরা তাকে দেখিয়ে দেব। দুইজনে আবু জাহালকে হত্যা করেছে, এই দুইজনে তার দেখিয়ে দিল যে আসলে ইমানদার কিরকম হতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসায় তারা কতটুকু অগ্রণী ছিল এটা তারা দেখিয়ে দিয়েছে। এটা হচ্ছে আপনার ইবনে আফরা তো ছোট বাচ্চা, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে আমি তাদেরকে ইচ্ছা করলে একদিন সরাই দিতে পারতাম, কিন্তু আমি কিছু করি না, কারণ তারা ভালো কাজে অগ্রসর হচ্ছে, আমি তাদেরকে বাদের যুদ্ধের ময়দানে সেটা করেছে। মোহাম্মদ ইবনে কাসেম 17 বছর বয়সে 12 বর্ষ জয়ের অভিযানে তিনি নেতৃত্ব দিয়েছেন। 17 বছর বয়সে আপনার ছেলেরা ঘর থেকে ঘুম থেকে ওঠে না, সকালবেলা ঘুম থেকে ওঠে না, সেক্ষেত্রে তাদেরকে আপনি 17 বছর বয়সে কি তৈরি করতে পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী এক সাহাবী রুস্তমকে বলেছিলেন যে তিনটে জিনিস তোমার সামনে আছে, একটি হচ্ছে হয় আমার ইসলাম গ্রহণ করবে না জিজিয়া দিবে না যুদ্ধ করতে আসো, সাহস কত একজন একজন সাহাবি। রুস্তম বিখ্যাত ছিল তখনকার সময়ে, ইতিহাস বিখ্যাত বীর বলে তখন ছিল, অথচ একজন সাহাবি তাকে মেরে ফেলছে, হেলাল নামে এক সাহাবি, কোন বড় ধরনের সাহাবি না, কিন্তু সাধারণ একজন সাহাবি তাকে মেরে ফেলছে, কারণ তোমাদের ওই বিখ্যাত দিয়ে কাজ হয় না। মুসলিমদের সাহস অত্যন্ত বেশি এই জায়গাতে, এই জায়গাতে অন্যান্য কেউ কোনো কাজ করতে পারে না। পঞ্চম যে সমস্যা, সেই সমস্যা হচ্ছে যে সমস্যার কারণে আজ মুসলিমদের অধঃপতন, তা হচ্ছে যে মুসলিমরা এবাদতকে, এবাদতের যে জিনিসগুলো এগুলি তাদের ইসলাম মনে করে বসেছে। কি
নামাজ রোজা হজ যাকাত সহজ হিসাব নামাজ তো বাদ দিয়েছে অনেক জায়গাতে যাকাত তো ঠিকমতো দেয় না হজটা কিন্তু ঠিকমতো করে কেন আল হজ লাগাতে পারবে আবার কখনো কখনো নির্বাচনে দাঁড়াতে পারবে অথবা মসজিদ কমিটির সভাপতি হতে পারবে অথবা দরকার হলে কোনো রাজনীতি আলোচনা করতে এলাকা কোনো মাস্টার হতে পারবে বড় কিছু হতে পারবে হাদিসের হাদিসের বলে ডাকবে মানুষে এই জন্য তিনি হজটা ঠিকমতো রাখেন আর বাকিগুলি ঠিকমতো না রাখলেও এগুলি তাদের কাছে বড় হয়ে দাঁড়িয়েছে এই মুসলিম দিয়ে আপনার কি উপকার হবে আল্লামা ইকবাল বলেছিলেন ওয়াদায়মে তুম হু নাসারা তামাদ্দুনু হুলুদ তুমিও মুসলমান হচ্ছে শর্মাতে ইহুদ তোমাদের কর্মকাণ্ড হিন্দুদের মতো আর তোমাদের সভ্যতা খ্রিস্টি হচ্ছে নাসারাদের মতো তোমাদের ওই মুসলিম যারা দেখতে ইহুদিরা একসময় শরম পাইতে ওইরকম মুসলিম তোমরা হয়েছ তোমাদের দেখো তো এখনো শরম পাইবে এটা কোন মুসলিম এটা যে এই মুসলিমরা কি আমাদের কিতাবে লেখা আছে এই মুসলিমদের কথা মুসলিমদের কথা লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দা আলাল কুফার রুহামা বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াতাবুনা ফাদলা মিন আল্লাহ রিদওয়ান সিমাউন ফি উজুহিম সিমাউন ফি উজুহিম মিন আসাল সুজুদ যালিকা মাসালুম ফিত তাওরা ومثلهم في الانجيل كزرع اخرج شطه فازر فاستغلظ فاستوى على سوقه يوجب الزرع ليغلب الكفار আমি অনুবাদ করতে চাচ্ছি না অনেক লম্বা হয়ে যাবে শুধু চাচ্ছি এটাই সূরা ফাতিহার মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে মুসলিম কারা মুসলিম কারা মুসলিমদের চরিত্র কি ছিল আগেকার কিতাবে কি উল্লেখ আছে সেটা একবার আমাদের দেখে নেওয়া দরকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন নবুয়তের আগে কেমন ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পরে কেমন ছিল সেটা উল্লেখ করেছেন কে যখন জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি যখন হিজরত করেছেন তখন জিজ্ঞাসা করেছিলেন তাকে নাজাশী জিজ্ঞাসা করেন তোমরা কার অনুসরণ করো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচয় দিয়েছেন যে শুধু ইবাদত নয় বলেছেন যে আমরা তো মূর্তি পূজক ছিলাম আমাদেরকে কেউ চিনতো না আমরা কখনো সত্য সত্য আমানতদারি সততা এগুলি আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছেন এগুলি হচ্ছে লেনদেনের ব্যাপারে লেনদেন আমাদের যে খারাপ অবস্থা আমরা কোনোদিন ভালো অবস্থায় যেতে পারবো কিনা এটা হচ্ছে বড় দুর্ভাগ্যের বিষয় ছয় নম্বর যে সমস্যা সেটা হচ্ছে যে আমরা দুনিয়া জানতে যাই অনেক সময় দেখা যায় যে দুনিয়ার প্রতি আমরা নিজেরা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা নিজের স্বার্থটা বড় করে দেখি অর্থাৎ ইসলামিক মৌলিক যে কাজ সেটা করা দরকার সবাইকে নিয়ে সবাই মুসলিমদের অবস্থা দেখায় আশেপাশে মানুষের যে ক্ষতি অভাবে আছে যে সমস্যা আছে সমস্যার উত্তরে চিন্তা করি না আপনার পাশে যুবক যুবতীরা আছে তাদের দেখা আপনার দায়িত্ব কিন্তু তাদের যে সমস্যা এটা দেখার দায়িত্ব অন্যভাবে কেউ বেকার আছে তাদের দেখা আপনার দায়িত্ব এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু কঠিন হতেন যখন দেখতেন যে কোনো বেকার তিনি বলতেন যে বেকার মানুষ আমি দেখতে চাই না কিছু না কিছু কাজ করা উচিত বেকার মানুষ যারা তারা কোনো কোথাও কোনো কাজে লাগে না আর যারা কাজের মানুষ তাদেরকে মানুষ অনেক জায়গাতে অফার করে দেখবেন তার অনেক মূল্য এই জন্য ইমানদার কখনো একমুখী হবে না যে আমি শুধু আবাদত নিয়ে আসি আর কোনো কাজে কোনো এটাও না দুনিয়ার কোন জায়গাতে কিভাবে ইস্তেমার করতে হবে বাস্তবায়ন করতে হবে সেটাও তার জানা দরকার আছে অথচ এটা আমরা করি না আজ কি করে দিয়েছে বিভিন্ন জায়গায় জানেন ক্লাব করে দিয়েছে এই ক্লাবগুলি অনেক সময় যুব উন্নয়ন আমার তো খুব খুশি লাগে যুবকদের উন্নয়নের ব্যবস্থাপনা হচ্ছে কি উন্নয়ন করে সেখানে জানেন সেখানে সবচেয়ে হারাম কাজগুলি করা হয় অনেকগুলিতে আপনি জানেন ওই সমস্ত ক্লাবগুলিতে মদ খেলা হয় মদের ইয়া হয় ওই সব জুয়া খেলা হয় ওই সমস্ত হারাম কাজগুলি হয় ওখানে আপনি গেলে আপনাকে জীবনও আপনাকে ওখানে সদস্যপদ দিবে না ওখানে ওরাই সদস্যপদ পাবে যারা সেখানে মদ খেতে পারে কি হচ্ছে ওখানে আপনার সাহায্য কে পাবে আল্লাহ সাহায্য কোত্থেকে আসবে আপনার যুবক সমাজ শেষ হয়ে গেছে যুবকদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা খেয়াল রাখতেন অথচ আপনার যুব সমাজ কিন্তু এখানে নিঃশেষ হয়ে যাচ্ছে সময় নষ্ট করছে তারা বেরুদা কাজে বসে বসে গেম খেলতেছে দুনিয়ার বেরুদা কাজে কোন দেশে কোন গেম হচ্ছে তারা এখানে বসে যেটা সেটার জন্য ইয়া ধরতেছে বেন ধরতেছে এবং সেটার জন্য তারা হারাম কাজ করতেছে এই হারামের প্রতি কেউ কোনো এটাকে উৎসাহ দেওয়া হচ্ছে অনেক সময় এইটার জন্য অনেক কিছু মুক্ত করে দেওয়া হচ্ছে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে কেউ কেউ দেখবেন এটার কারণে তারা আরো অন্যায় কাজের মধ্যে অপবিত্র করার জন্য ছাড় দিয়ে দিচ্ছে তথাকথিত যারা এই বিভিন্ন এই ইয়া আছে কোম্পানি আছে মোবাইল কোম্পানি তারা আর বড় ধরনের ছাড় দিয়ে দিচ্ছে হারামগুলি পরিচালনার জন্য এর অর্থ হচ্ছে যুবকদের নষ্ট করার জন্য সব রকমের অবস্থা পরিচালিত সেখানে আপনার জন্য আল্লাহ এই আল্লাহ সাহায্য কিভাবে আসবে কিভাবে আপনার ভালো হতে পারবেন সপ্তম যে সমস্যা সবচেয়ে বড় সেটা হচ্ছে যে এমন একটি গোষ্ঠী আমরা তৈরি করেছি যুবক বলেন কোনো বাচ্চা বলেন খুব বড় বলেন সবাই আমরা এখন পাশ্চাত্যের পদলেই হয়েছি সব জায়গাতেই আমাদের চিন্তা চেতনা আমরা ইউরোপিয়ান আমরা ইউরোপের কাপড় পরতে খুব পছন্দ করি ইউরোপের চিন্তাধারা আমাদের কাছে মাথার মধ্যে ঢুকলে আমরা খুব ভালো লাগে যে বিরাট কিছু মনে করি ওদের দ্বারা আমরা সভ্য হচ্ছি ওরা যে অসভ্য ছিল সেই জিনিসটা অসভ্য আছে সেটা আমরা ভুলে যাই ওদের জিনিসটা আমরা প্রচার করতেছি যারা ওখানে পড়ে আসে মনে করি ইউরোপিয়ান জিনিসটা আমরা ধীরে ধীরে আমাদের দেশে বাস্তবায়ন করবো আবার আমাদের দেশে যারা পড়ে তারা মনে করি ইউরোপ গেলে বুঝি আমার স্বপ্ন বুঝে আবার সার্থক হবে অনেকে এটা চিন্তা ভাবনা করে অনেকে চিন্তা করে বুঝছে এর অর্থ হচ্ছে এগুলি সবই হচ্ছে আমরা একটা বেরিয়া আমরা আসলে নিজে আত্মমর্যাদা বোধটা আমরা শিখতে পারিনি এর মাধ্যমে আরো অনেকগুলো জিনিস আলোচনা আছে আমি আমার বক্তব্যের সংক্ষেপে এটাই বলবো সবশেষে এটাই বলবো এত বিপদের মাঝে আমাদের যে বিপদ থেকে বের হতে হবে বের হতে হলে আমাদের দুটি চারটি জিনিস আমি বলবো সংক্ষেপে একটি হচ্ছে একমাত্র আল্লাহর উপর ঈমানকে মজবুত করতে হবে এলমে সহি অর্জন করতে হবে সঠিক এলম অর্জন করতে হবে সঠিক এলম অর্জন করতে হবে যে এলম আপনি অর্জন করেছেন এই এলম আসলে এলম না
এটা কথা দুনিয়ার আলেম, এই আলেম দিয়ে কাজ হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইয়া আলেমুন যাহরা মিনাল হায়াতি দুনিয়া ওহুম আন আখিরাতুহুম গাফিলুন, দুনিয়ার জীবন আর ভালোই জানে আখিরাত সম্পর্কে সারা একবারে গাফিল। সেরকম না হয় আখিরাত মুখী দিন মুখী সত্যিকার দিন আমরা শিখি, যেটা আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক ওয়া তাওয়াসাউ বিস সবর। প্রথম কাজ হবে ঈমান এবং আমলে সালেহ নিজেকে পরিপূর্ণ করা, এটা আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া আল্লাহুল লাযিনা আমানু, ওয়াদা করেছেন আল্লাহ তাআলা সালেহ। সালেহ মুসলিহ হতে হবে, নিজে ভালো হতে হবে, অন্যকে ভালো করার চিন্তা ভাবনা করতে হবে। কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ-জাবুর মিন বাদি যিকর আন্নাল আরদ ইয়ারিসু ইবাদিয়াস সালেহ, যে যারা সালেহ যোগ্য হতে হবে নিজেকে, যোগ্য হলে আল্লাহ তাআলা আপনাকে নেতৃত্ব দিবেন, আপনাকে গুরুত্ব দিবেন, আল্লাহ আপনাকে দায়িত্ব দিবেন। যোগ্য আপনাকে নিজেকে তৈরি করতে হবে, ইমানে আমল সালেহ এবং দুনিয়ার ব্যাপার আপনাকে যোগ্য হয়ে উঠতে হবে। চতুর্থ, আল্লাহর ভয় আপনার মধ্যে কার্যকর থাকতে হবে সবসময়। সাহাবা কেরাম মত নিজেদেরকে তৈরি করুন। আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন ওহা রব ইলাইহিম রব্বুহুম ব্যক্তির জন্য, যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর ভয় করে, আল্লাহ তাআলার ভয় তার মধ্যে জাগরুক থাকে, এরাই শুধুমাত্র সঠিক কাজটি করতে পারে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে এই কাজগুলো অত্যন্ত জরুরি। পঞ্চম যে কাজটা সেটা হচ্ছে আসলেই তাওহীদের ব্যাপারে সবসময় পাহারা বসাতে হবে। এটা সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক, এই জায়গাতে আমরা হেরে যাই। অনেক মানুষ পাবেন তো তাওহীদের ব্যাপারে তার দুর্বলতা অনেক বেশি আপনি দেখতে পাবেন। এই জন্য এই জিনিসগুলি আমরা ভালো করে দেখবো ইনশাআল্লাহ। আমরা যে অবস্থা আছে অবহিত অবস্থাকে বের হওয়ার জন্য আমাদেরকে ইমান আমরা সালাম শুরু করে এই জিনিসগুলো বলেছি, এগুলি যদি আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহর পথে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তার সাহায্য দিবেন, ওয়াদা করেছেন তার ওয়াদা তিনি পূরণ করবেন। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ ওয়াদাকে কখনো আল্লাহ ওয়াদার ভরি কোনো কিছু করেন না। আল্লাহ ওয়াদা অবশ্যই পূরণ করবেন। আল্লাহ ওয়াদা পূরণ করেছেন বদরে, ওহুদে বিভিন্ন সময় আল্লাহ ওয়াদা তা পূরণ করে দেখিয়েছেন। আল্লাহ ওয়ালায়ানসুরুল্লাহ মান ইয়ানসুরু, যে আল্লাহ দিনকে সাহায্য করে, আল্লাহকে সাহায্য করে, আল্লাহ সাহায্য করে আল্লাহ দিনকে সাহায্য করা, আল্লাহ দিনকে সাহায্য করা, আল্লাহ শরীয়তকে সাহায্য করা, যে ব্যক্তি এই সাহায্য করবে আল্লাহ বলছেন ওয়ালায়ানসুরুল্লাহ, আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন। এই জন্য আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে তার কিতাবের মধ্যে একটা ওয়াদা করে দিয়েছেন তিনি তার নবীদের সাহায্য করবেন এবং যারা তার নবীদের অনুসারী তাদের সাহায্য করবেন। আমরা আল্লাহর দিকে ফিরে আসি এবং মনে রাখতে হবে এই সাহায্য অবশ্যই অবধারিত, আমরা আল্লাহর দিকে ফিরে আসি। প্রত্যেকটি মানুষের দাওয়াতের কাজে লিপ্ত থাকতে হবে এবং এই অন্যায় কাজগুলো থেকে মানুষকে বের হওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহ ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমারাল্লাহু আযজা ওয়াজাল ফি কিতাবিহি ওয়া যান্না বিল মালায়েকাতি মুসাববাহাতুল কুরসি ওয়া যাল্লা ফিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুকবিরা আমিরা ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابه والتابعين رضوان الله عليهم اجمعين. اللهم اغفر لنا ولاخوان الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم. اللهم شتت شمول اعداء المسلمين. اللهم مزق جمعهم. اللهم خالف بين كلماتهم. اللهم عليك بالطواغيت هؤلاء الذين يقومون ضد رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরুদ্ধে যারা এভাবে বিভিন্ন ভাবে প্রোপাগান্ডা করছে তাদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। আর তাদেরকে হেদায়েতের পথে তোমার কাছে কোনো কিছু অসম্ভব না, তুমি তাদেরকে যদি হেদায়েত দিতে পারো হেদায়েতের দিয়ে পথে পরিচালিত করো আল্লাহ, যদি না হয় তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ। আর আমাদেরকে দিনের উপর প্রতিষ্ঠিত রাখো আল্লাহ, আমাদের মধ্যে যারা বাচ্চারা তাদেরকে দিনের উপর রাখো, আমাদের মেয়েদেরকে হেসমা দিনদারির মধ্যে রাখো, আমরা যারা সঠিক আল্লাহ পথে দাওয়াতের কাছে তাদেরকে তুমি সাহায্য করো আল্লাহ, আমাদের মধ্যে তার দিনকে আপনার দিনকে যারা সাহায্য তাদেরকে তুমি সাহায্য করো আল্লাহ, আমাদেরকে যারা রোগাক্রান্ত আছে তাদেরকে তুমি রোগ থেকে মুক্তি দান করো আল্লাহ। আল্লাহ এই মসজিদের যিনি মোতাওয়ালি ছিলেন তাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, তিনি অত্যন্ত কঠিন ভাবে এই মসজিদকে ধরে রেখেছেন দিন এবং সুন্নার উপর আল্লাহ, তাকে তুমি মাফ করে দাও আল্লাহ, জান্নাতের আলী মকাম দান করো আল্লাহ। আল্লাহ আমাদের তুমি ক্ষমা করে দাও,
আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, আমাদেরকে তুমি আমাদের তুমি আমাদের অন্তরকে শীতল করে দাও সাহায্যের মাধ্যমে আল্লাহ, কাফেরদেরকে আমাদেরকে তুমি বিজয় করে দাও আল্লাহ। আল্লাহুম্মা ফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'ই ওয়াল মুনকার ওয়াল বাগয়, ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়া লাযিকরুল্লাহ আকবার, আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।